নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। অনেকেই কোশ্চেন করেছেন যে স্যার, অনেক দিন ধরে ভিডিও পাচ্ছি না। আসলে কথা, আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন, এই কিছুদিন আগে আমার বাবা ইহলোক ছেড়ে পরলোকে চলে গেলেন। সেই জন্যই আমি কদিন আপনাদের ভিডিও দিতে পারিনি, সেই জন্য খুব দুঃখিত। তা আমার কাছে একটা পুরনো ভিডিও ছিল, স্পঞ্জ কেটে কী করে র্যাবিট তৈরি করে। তা আমাদের যা কাজকর্ম ছিল মিটে যাওয়ার পরে আমি ভিডিও করতে পারিনি। তা ভাবলাম যে এই ভিডিওটা অন্তত আপলোড করে দিই, বন্ধুরা অন্তত দেখতে পাবে, সেই জন্যই আমি ওই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করেছিলাম। কিন্তু অনেকে কোশ্চেন করেছেন স্পঞ্জ কোথায় পাবো, কোশ্চেনের উত্তর দিচ্ছেন না, তাহলে কমেন্ট করে কী হবে। না বন্ধুরা, রাগ করবেন না, আসলে আমি কমেন্টের উত্তর দিতে পারিনি, তবে আমি কোনো ভিডিওতে নিশ্চয়ই তার উত্তরটা দেব। আসল ব্যাপার হচ্ছে যে স্পঞ্জ কোথায় পাওয়া যাবে। স্পঞ্জ আপনাকে একটু আশেপাশে খুঁজে নিতে হবে, কোথায় পাবেন আমি তার হিন্টস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা পাবেন যেখানে গদি তৈরি করে, ম্যাট্রিক্স বা ধরুন সোফা তৈরি করে, হ্যাঁ, তাদের কাছে যদি একটু গিয়ে খোঁজ করেন তাহলে আপনি স্পঞ্জ পেয়ে যাবেন, এটা আমি আশা করছি। তার কারণ কী জানেন, আমার বাড়ির কাছেই একজন ওই সোফা তৈরি করে, ম্যাট্রিক্স তৈরি করে, তার কাছে গিয়ে দেখলাম অনেক টুকরো স্পঞ্জ আছে। তার কাছে একটা টুকরো স্পঞ্জ খুব কম পয়সাতে আমি কিনে নিয়ে আসলাম, এনে সেটা দিয়ে আমি আপনাদেরকে করে দেখিয়েছি। তা আপনারা সেখানে যদি খোঁজ করেন, আপনাদের দেখুন আমার এখানে যদি ঠিকানা দিই তাহলে আপনি তো এখানে আসতে পারবেন না, আপনার আশেপাশে কোথায় ম্যাট্রিক্স তৈরি করে বা সোফা তৈরি করে সেখানে যদি খোঁজ করেন অবশ্যই আশা করছি পেয়ে যাবেন। আশা করি আপনারা কমেন্টের কোশ্চেনের আনসার আপনারা পেয়েছেন। এখন ঘটনা হচ্ছে, একটু আগে যে ম্যাজিকটা আপনারা দেখলেন যে দুটো বল থেকে কী করে একটা খরগোশ তৈরি হয়ে গেল, সেই ম্যাজিকটা অ্যাকচুয়ালি হয় কী করে সেইটা আমি আপনাদের দেখাবো, সেইটা আমি আপনাদের শেখাবো। এই দেখুন আমার কাছে দুটো বল আছে, এই দুটো বলে আমি যদি একসাথে মিলিয়ে দিই, এই দুটো বলকে একসাথে মেলালে কী হবে, এই দুটো বলকে এরকমভাবে মুঠো করে রাখলে পরেই এই দুটো বল মিলেমিশে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়। সেটা কী বলুন তো, ঠিক এইরকম একটা জিনিস তৈরি হয়, অদ্ভুত, যেটা দেখে সত্যি সত্যিই ভীষণ ভালো লাগবে। এই দেখুন দুটো বল মিলেমিশে একটা র্যাবিট তৈরি হলো, অর্থাৎ যে র্যাবিটটা আমি আপনাদের তৈরি করা শিখিয়েছিলাম এই র্যাবিটটা তৈরি হলো। এটা কী করে হলো সিক্রেটটা অবশ্যই বলবো। এই সিক্রেটটা আমার যতদূর মনে হয় প্রত্যেকটা ম্যাজিশিয়ানরাই জানে যে সিক্রেটটা কী, সবাই জানে, কিন্তু তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি অবশ্যই বলে দেবো। এটার জন্য কী করতে হবে, এরকম একটা খরগোশ লাগবে আর একটা লাগবে বল। বলটা কোথায় আছে জানেন, এটার পেটের ভেতরে, এই দেখুন এর পেটের ভেতরে বলটা আছে, এইখানে একটা হোল করা হয়েছে আর সেই হোলের ভেতরেই বলটা রয়েছে। এই দেখুন এইখানে একটা হোল করতে হবে, হোলটা করে দেখাই আপনাদেরকে। এই দেখুন এখানে হোলটা কী করতে হবে, এটা একটুখানি আপনারা একটা এই যেখানে দেখতে পাচ্ছেন গোলটা, এরকম একটা চাকতি এখানে বসিয়ে একটু গোল করে দাগ দিয়ে নিতে পারেন। কিন্তু যদি দাগ না দিয়ে করতে চান তাহলে পরে আপনার ভালো অভিজ্ঞতা থাকা চাই, যেটা আমি দাগ না দিয়ে দেখুন করছি। এই দেখুন এই দেখুন এইরকমভাবে এখানে একটা গোল করে কাটতে হবে। এই দেখুন ভিডিওটা কিন্তু একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, অন্তত এইটুকু বুঝতে পারবেন যেটা হাত দিয়ে তৈরি করা সম্ভব। কারণ হয়তো অনেকে ভাবতে পারেন যে মুখে তো বলছে আসলে কি তৈরি করেছে, হ্যাঁ এটা তৈরি আমি নিজেই করেছি এবং আপনারাও পারবেন করতে, শুধু কি যদি আপনারা ঠিকঠাক দেখেন জিনিসটা আমি কী করে করছি তাহলে পরে আপনারা নিজেরাও পারবেন করতে। এই দেখুন ঠিক এইভাবে কাঁচি দিয়ে কাটতে হবে, কেটে কেটে একটুখানি এর ভেতরে যেতে হবে। এই দেখুন
এই দেখুন, এইটাকে ঠিক এইভাবে কেটে কেটে ভেতরে যেতে হবে, ঠিক এইরকম যতটা সম্ভব এর ভেতরে যাওয়া যায়। এই দেখুন খরগোশটা অর্থাৎ এই স্পঞ্জের যে টয়টা তৈরি হয়েছে এটাকে নষ্ট না করে এই যেন কাঁচিটা সাইড দিয়ে না বেরিয়ে যায় এই অবস্থাতে আপনাকে এটা কেটে যেতে হবে যতটা সম্ভব ভেতর দিকে যাওয়া যায়। এই দেখুন, এই দেখুন কতটা ভেতরে আমি যাচ্ছি, দেখুন এই দেখুন একদম প্র্যাকটিক্যাল। এটা যদি আপনি চান আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা প্র্যাকটিস করতে হবে, করলেই পারবেন। এই দেখুন এই দেখুন, আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন যেটা কি হচ্ছে। আমি দাঁড়ান এটাকে একটু উল্টো করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা গর্ত করেছি, কী অবস্থায় করেছি। এই দেখুন, এই দেখুন এই অবস্থায় হয়েছে। এবার যদি আমি এটাকে এরকম কেটে ফেলি, এই দেখুন এই যে কেটে ফেলি, তাহলে দেখুন এটা কিন্তু এইরকম একটা হলো হয়ে গেল, বুঝতে পারছেন আশা করি, ভেতরে একটা গর্ত হয়ে গেল। এবার এই ভেতরটা একদম বলের মতো আমি ফিনিশ করব, একদম বলের মতো ফিনিশ করব। কীভাবে করছি পুরোটা দেখুন, পুরোটা দেখলে পরে আপনাদের শেখা হবে, জানা হবে, আপনারা যদি মনে করেন করতে পারবেন। আমি পুরোটা করে আপনাদের দেখাচ্ছি। একটু ফিনিশ করে দেখাই আপনাদের, এটাও যেন একটা বলের মতন হয়ে যায়। এই দেখুন এই কাঁচি দিয়ে এটা ফিনিশ করতে হবে। এইরকমভাবে এটা ফিনিশ করতে হবে। এই দেখুন একটা বল তৈরি হয়ে গেল, এটা আরও ফিনিশ করতে হবে। এটা কাঁচি দিয়ে আমি যদি আরও ফিনিশ করি, ধীরে 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 এটা এতটাই ফিনিশ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে এটা অন্য কিছু, এটা বল বলেই মনে হবে। আমি আপনাদের একটা বল, এই দেখুন এই যে বলটা দেখতে পাচ্ছেন কতটা মসৃণ, ঠিক এইরকম মসৃণ এইটাও হবে। কী করে করতে হবে, আরও ভালো করে ফিনিশ করলেই হয়ে যাবে। তবে যদি আপনারা কেউ চান যে এই স্পঞ্জ বল তৈরি অনেক সময় লাগবে, অনেক সময় ধরে করব, যদি আপনারা চান কমেন্টে লিখবেন, তাহলে এই বল বানাবা, শুধু এরকম একটা বল কী করে তৈরি করতে হয় একটা চৌকো স্পঞ্জ থেকে, সেটাও আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি যদি আপনারা চান। না চাইলে কোনো অসুবিধা নেই, এরকম একটা বল আর একটা বল, এই দুটো বল দিয়ে আমি ম্যাজিকটা দেখিয়েছিলাম। কীরকম ম্যাজিক, এটাকে যদি আমি এরকমভাবে চেপে ধরি তাহলে দেখুন এটা একটা বল বলে মনে হচ্ছে, আর এখানে যদি একটা বল ধরি তাহলে এখানে একটা বল, এই দুটো বল মনে হচ্ছে, দেখুন এখন দুটো বল বলে মনে হচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু বল নয়, এটা কিন্তু এই খরগোশটা এরকম ছোট করে চেপে বলের মতন করে ধরে রাখা আছে। এই দেখালাম দুটো বল, দেখিয়ে আমি কী করছি, এই বলটার ওপরে রাখছি, এইরকমভাবে রাখছি, রেখে আমি এইভাবে দেখাচ্ছি। দেখুন এই পোর্শনটা কিন্তু আমি দেখাচ্ছি না, এই পোর্শনটা কিন্তু দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি কি এই ছিল আমার হাতে, এর ওপরে রাখলাম, রেখে আমি দর্শকের দিকে এইরকম করে ধরলাম। দর্শক কিন্তু এই পাশটা দেখতে পাচ্ছে, পেছনটা কিন্তু দেখতে পাচ্ছে না, যে পেছনটা আমি কী করছি এইরকমভাবে ধরে এটা এটার মধ্যে এই বলটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এইরকমভাবে। এই দেখুন এইরকমভাবে বলটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, এই বলটা যখনই এর মধ্যে ঢুকে গেল এবার আমি চেপে ধরে আছি। এবার যদি খুব স্লোলি আস্তে আস্তে করে ছাড়া হয় তাহলে পরেই এই খরগোশটা ফর্ম করে যাচ্ছে। এই দেখুন ঠিক এইরকমভাবে খরগোশটা ফর্ম করে যাচ্ছে,
যেন মনে হলো যে দুটো বল মিলেমিশে একটা খরগোশ হয়ে গেল। তাহলে নিশ্চয়ই আশা করি প্রত্যেকে প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাই।